হ্যালো গাইস, টেস্টি অ্যান্ড হেলদি ফুড কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত। তো আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আমার কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো ডিম কারি। তো আমি যেভাবে ডিম কারিটাকে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ডিম কারিটাকে পরিবেশন করেছি জিরা রাইসের সঙ্গে। তোমরা চাইলে পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো। তো আমি ডিম কারিটাকে বানাতে ঠিক কী কী নিয়েছি আর কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যায়। তো ডিম নিয়েছি আমি 5টা, সঙ্গে নিয়েছি 2টো টমেটোকে কুচি করে, আর নিয়েছি 2টো বড় বড় পেঁয়াজকে কুচি করে, নিয়েছি 1 থেকে 1.5 ইঞ্চি আদা ছিলে কেটে নিয়েছি, আর 1টা গোটা বড় রসুনকে ছিলে নিয়েছি। তো আমি আদা রসুনগুলোকে এইভাবে একটু লাইট ফ্রাই করে নেব পেস্টের জন্য, আর পেঁয়াজটাকে দেখো ভেজে নিচ্ছি। এরকম পর্যায়ে এলে এর সঙ্গে দিয়ে দেবো টমেটো 2টোকে কুচি করে। টমেটোগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঠিক এরকমভাবে ভেজে নেব। তোমার ভাজা হয়ে গেছে, ঠান্ডা হতে থাক, আমি অন্যদিকে ডিমটাকে সিদ্ধ করে নিচ্ছি। ডিমটা দেখো সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা পানির মধ্যে দিয়েছি, আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছি, সঙ্গে নিয়েছি টমেটো ও পেঁয়াজটাকে। আর রান্নার জন্য যে মশলাগুলো নিয়েছি তার মধ্যে হলো সর্ষের তেল, সঙ্গে শাহী গরম মশলাগুলো, কসুরি মেথি, ধনে পাতা কুচি, গোটা মশলা, এলাচ, দালচিনি, লবঙ্গ, গোটা জিরে 1 চামচ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, সঙ্গে হলুদ পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার 1 চামচ করে, 2 রকম লঙ্কা পাউডার নিয়েছি 1 চামচ করে, তেজপাতা 3 থেকে 4 টুকরো, গোটা কাঁচা লঙ্কা 4টে। এখন আমি চলে যাব ডিমগুলোকে দেখো ছিলে নিয়েছি, নিয়ে আমি লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কা দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। কড়াই গরম করে 100 গ্রাম দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নের জন্য প্রথমেই তেজপাতা, গোটা 1 চামচ, জিরে ও 1 চামচ গোলমরিচ, সঙ্গে দিচ্ছি ডালচিনি, লবঙ্গ আর এলাচগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তেলের সঙ্গে ফোড়নটাকে এইভাবে একটু ভেজে নেব, সুন্দর ফ্লেভার যখন আসবে দিয়ে দেব পেস্ট করা আদা রসুন। আদা রসুনটাকে দিয়ে আমি একটু তেলের মধ্যে কষিয়ে নেব। মশলা কষানোর সময় এই সময় ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও টমেটো পেস্টটাকে। তো এই পেস্ট মশলাগুলো বেশিক্ষণ কষানোর দরকার নেই, কারণ তোমরা দেখতে পেয়েছো আমি এগুলোকে আগে থেকে ফ্রাই করে নিয়েছি, সুতরাং এর মধ্যে কোনো কাঁচা গন্ধ নেই। অল্প সময় এইভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা রান্নার যে গুঁড়ো পাউডারগুলো ব্যবহার করি সেগুলো দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে আমি একটু মশলার মধ্যে মিশিয়ে নিয়ে এক একে দিয়ে দেবো 1 চামচ ধনে ও জিরে পাউডার, সঙ্গে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর ঝালের জন্য চিলি ফ্লেক্স 1 চামচ। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, সঙ্গে অ্যাড করব অল্প পানি, কারণ গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। অল্প পানি দিয়ে এইভাবে গুঁড়ো মশলাগুলোকে তেলের মধ্যে সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি এর সঙ্গে আবার একটু পানি অ্যাড করব, কারণ গুঁড়ো মশলাগুলো এখনো ভালোভাবে কষানো হয়নি। এইভাবে নেড়ে চেড়ে কষানোর পর যখন দেখব মশলা থেকে সাইড থেকে তেল ছাড়ছে তখন জানবো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পানি। রান্নাটা আমার খুবই ঘনভাবে গামাকা মাকা হবে সেই বুঝে গ্রেভিটা দিতে হবে। এখন গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কসুরি মেথিকে হাতে করে ঘষে নিয়েছি, আর সঙ্গে দিয়ে দেব শাহী গরম মশলাগুলো আনুমানিক 1/2 চামচ। এখন আমি মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে গ্রেভির জন্য স্বাদ মতো লবণ দিয়ে দেবো।
লবণটাকেও রান্নার মধ্যে মিশিয়ে নেব। আর খুব ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি লাল লাল করে রাখা ডবল কুসুমের ডিমগুলোকে একে একে। তো গাইস, আমার কিন্তু ডিমটা কেটে দেখানো হয়নি, এই ডিমের মধ্যে কিন্তু দুটো করে কুসুম আছে। তো ডিমটাকে আমি ডিমগুলোকে আমি একে একে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব মশলার সঙ্গে। ডিমগুলো মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দেব। তো ঢাকা দিয়ে আমি 6-7 মিনিট রান্না হতে দেব। 6-7 মিনিট পর ফিরে এলাম। এখন দিয়ে দেব গোটা 4টে কাঁচা লঙ্কাকে ছড়িয়ে, আর দিয়ে দেব ধনে পাতা কুচিগুলোকে উপর থেকে ছড়িয়ে দেব। এই পাতাগুলোকে দিয়ে কিন্তু আমি আর নাড়বো না, পাতাগুলোকে দেওয়ার পর আমি ঢাকা চাপা দিয়ে 2-2.5 মিনিট লো হিটে রান্না হতে দেব। তো অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো রান্নাটা কত সুন্দর হয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে জানি না, কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা চাইলে আমার রেসিপিটাকে ফলো করে একবার বাড়িতে বানিয়ে নিও, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর আমার নতুন চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। সঙ্গে জিরা রাইস, তো জিরা রাইসের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে চাইলে আই বাটনে ক্লিক করতে পারো অথবা আমার ডিসক্রিপশন বক্সটাকে ফলো করতে পারো। আজ এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো ভিডিও বা নতুন রেসিপির মাধ্যমে। ততক্ষণে সবাই ভালো থেকো, ধন্যবাদ।